ভাগ্নের বৌভাতের অনুষ্ঠান শেষে ফেরার পথে মৃত্যু হলো স্বামী ও স্ত্রীর। রাতে বাইকে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, ঘটনায় গোটা এলাকা শোকস্তব্ধ। মর্মান্তিক ঘটনা, বৌভাতের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো স্বামী স্ত্রীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নসিপুর পেট্রোল পাম্পের কাছে। মা বাবার মৃত্যুতে মাথায় আকাশ ভেঙে পড়েছে একমাত্র সন্তানের। একই সাথে স্বামী স্ত্রীর মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ পরিবার সহ গোটা এলাকাবাসী। পরিবার সূত্রে জানা যায়, মৃত ওই দম্পতির নাম চন্দ্রকান্ত মণ্ডল এবং মিতা মণ্ডল। বাড়ি জিউধারা কালুর দোকান মোড় এলাকায়। ঘটনা সূত্রে জানা যায়, এদিন ভাগ্নের বৌভাতের অনুষ্ঠানে গিয়েছিলেন দম্পতি। অনুষ্ঠান মিটিয়ে খাওয়া দাওয়া সারতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তাদের। জানা যায়, অনুষ্ঠান মিটিয়ে বাড়ি ফিরতে রাত হয়ে যাওয়ার কারণে দ্রুত গতিতে বাইক চালিয়ে ফিরছিলেন দম্পতি। বৃষ্টির কারণে রাস্তায় জল থাকায় নিয়ন্ত্রণহীন গতির কারণে নসিপুর পেট্রোল পাম্পের কাছে রাস্তার সাইডে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে বাইকটি। এরপরই ছিটকে গিয়ে পড়ে দম্পতি। বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি করে দম্পতিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কালনা হাসপাতালে। দম্পতিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাদেরকে মৃত বলে ঘোষণা করে। দুর্ঘটনায় একই সাথে মা বাবার মৃত্যুতে কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছে সন্তানের। এই বিষয়ে মৃত দম্পতির সন্তান জানায়, কখন জানতে পারলে যে হচ্ছে ওনাদের এই ঘটনা? সকালে জানতে পারবে, ছিল সবাই, সবাই জিতে হলো। তারপরে তোমার বাবারা কত রাতে বাড়ি ফিরছিল কেন? আজকে তো সকালেও ফিরতে পারছো। পাশাপাশি এদিন মৃতের দাদা জানান, ওরা দুজনেই ভাগ্নের বৌভাতের অনুষ্ঠানে গিয়েছিল। সেখান থেকে খাওয়া দাওয়া সেরে ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। রাত হয়ে যাওয়ার কারণে সকলে ওদেরকে আসতে বারণ করেছিল, কিন্তু ওরা কারো কোনো কথা শোনেনি। বাইকে করে রাতেই রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। বৃষ্টি হয়েছিল, রাস্তায় জল ছিল, সেই সাথে নিয়ন্ত্রণহীন গতি থাকার কারণে এই দুর্ঘটনাটি ঘটে। এরপর স্থানীয় বাসিন্দারা খবর দেয়। খবর পেয়ে হাসপাতালে এসে জানতে পারি ওদের দুজনারই মৃত্যু হয়েছে। ওই শাসপুর ডিগ্রি পারে বিয়ে ছিল, আমার ভাইয়ের ভাইয়ার ছেলের বিয়ে ছিল। ওখানে ওই বৌভাত খেতে গেছিল, ওখান থেকে ওই রাত আড়াইটার সময় যেটা বললো না, যে আড়াইটার সময় নাকি ওখান থেকে বেরিয়েছে। বেরিয়ে আসার পথে এই সকালবেলায় খবর শুনলাম, স্যার এখান থেকে থানা থেকে ফোন করেছিল, আমার একটা ভাগ্নি থাকে কলকাতায়, ওনার বিয়ে হয়েছে। সে আবার আমার বোনকে ফোন করে, বোন ফোন করার পর বোন সে কানতে কানতে গেছে বাড়িতে। বাড়িতে গিয়ে যাওয়ার পরে বলছে এই বৃত্তান্ত, কি বললো বাড়িতে গিয়ে? যে এরকম ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা ভালো না, এরকম ভর্তি আছে। দিয়ে তাড়াতাড়ি করে সব বাড়ির লোকজন, আমাদের পাড়ার দাদা আছে, সবাই আসলো। আসার পরে দেখে পড়ে আছে, মানে এখানে এসে দুজনেই মারা গেছে। হ্যাঁ, এখানে আসার পরে জানলো, আমাদের সব জানলো যে এরকম অবস্থা, দুজনেই পড়ে আছে, যেরকম শুনলো মৃত। বুঝতে পারে অন্ধ করে বুঝতে পারেনি, বৃষ্টি বাদলা পড়ছিল মনে হয়। এবার ওইখানে পড়েছিল কখন, ওখান থেকে যেটা পাচ্ছি যে আড়াইটা নাগাদ বেরিয়েছে, এখানে এসে কখন লেগেছে। আর এখানে স্যাররা নিয়ে এসছে, এখানে শুনছি ওই 4:55 না 4:30 মতন এরকম নিয়ে এসেছে। দীর্ঘক্ষণ ওখানে পড়েছিল রাস্তার মধ্যে? হ্যাঁ, ওখানেই পড়েছিল। একই সাথে পথ দুর্ঘটনায় দম্পতির মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার সহ গোটা এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, কালনা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।